সংযুক্ত আরব আমিরাত। আমাদের সামনের এই বিল্ডিংটা সোফিটাল হোটেল, আবুধাবির ফ্রন্ট কেন্দ্রে অবস্থিত, আরব সাগরের পাশে একদম কর্নিশ রোডের এক অপোজিটে। কর্নিশ রোড আবুধাবির বিখ্যাত একটি ট্যুরিস্ট অ্যাট্রাকশনও বলা যায় এটা। আর যে বিল্ডিংটা দেখতে পাচ্ছি এখন, এটা পাশাপাশি তিনটা একসঙ্গে বিল্ডিংটা তৈরি হয়েছে, তিনটে কম্বাইন্ড একসঙ্গেই, তবে তবে এখানে কিছু সেপারেশন আছে। লাইক এটা একটা ফাইভ স্টার হোটেল হিসেবেও ব্যবহৃত হয়, আবার আপনার এটা রেসিডেন্সিয়ালের জন্য রেন্টে দেওয়া হয়। তো দেখতে পাচ্ছেন যতদূর চোখ যায় শুধু বিল্ডিং আর বিল্ডিং, এবং এগুলোর অপর পাশেই কিন্তু আরব সাগর অবস্থিত। আমাদের সামনে যে এখন লম্বা বিল্ডিংটা দেখা যাচ্ছে, একদম লম্বা, এইটা এটা আবুধাবি ট্রেড সেন্টার, মিডল পয়েন্ট আবুধাবি বলা যায় এটা। আর এই বিল্ডিংটা বিষয়ে সত্য একটা ইনফরমেশন, টপ টেন টলেস্ট বিল্ডিংয়ের মধ্যে এটা একটা, এটা সেভেন্থ নাম্বারে আসে। তো দেখতে পাচ্ছেন কত উঁচু, এবং পরবর্তীতে আমাদের সামনে এখন যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা একদম, এটা হচ্ছে, এটা একটা ফাইভ স্টার হোটেল, এটা আপনার ফোর্ট গ্র্যান্ড হোটেল, এটাও কর্নিশের একদম কর্নিশের অপোজিটে, রাস্তার পাশে, কর্নিশ রোডের পাশে একদম। এটা এটার সামনে ফর্মাল পার্ক। আর হ্যাঁ, কমেন্টে জানান কোনটা আপনারা এরপরে এক্সপ্লোর করতে চান, কোন বিল্ডিংটা, সেটাতে ইনশাল্লাহ যাব। ওকে, আর মধ্যপ্রাচ্যের এই দেশটাতে সব সময় এরকম প্রখর রোদ থাকে, তবে এখন কিছুটা শীতের সময় তাপমাত্রাটা একটু কম। তো আজকের মতো এখানেই বিদায় নিই, তবে চলেন বিদায় নেওয়ার আগে সেম প্লেস থেকে আমরা রাতের ভিউটা দেখে নিই এখান থেকে কেমন লাগে। লেটস গো।